আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। রমজান মাসের এই ক্রিস্পি রোলটা কার না খেতে ভালো লাগবে? তো আমরা বাইরে থেকে কিনে খাই, এটা কিভাবে বাসায় বানাতে হবে সেটাই দেখানো হচ্ছে। হয়তো ফ্রাই প্যানে নেওয়া হচ্ছে তেল, এখন নেওয়া হচ্ছে বোনলেস হাড় ছাড়া যেটাকে বলা হয় বুকের মাংস, সাথে দেওয়া হচ্ছে আদা আর হচ্ছে রসুন বাটা। তো এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দেওয়া হচ্ছে লবণ, গরম মশলা, মরিচের গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। তো আপনি ইচ্ছে করলে এটাকে ঝাল কম বেশি দিতে পারেন। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আপনার বাসায় যে সবজিগুলো থাকবে সেই সবজিগুলো কেটে নেন। তো এখানে হচ্ছে গাজর, ফুলকপি, আলু, সিম আর হচ্ছে বটবটি দেওয়া হচ্ছে। তো বাসায় যা যা যার যেতটুক সবজি থাকবে সেইটুকু দিয়ে আপনারা করে নিতে পারবেন। তো এটা কিছুক্ষণ হওয়ার পরে এটাকে আরেকটু টেস্টি করার জন্য দেওয়া হচ্ছে সয়া সস আর হচ্ছে পেঁয়াজগুলি আর পেঁয়াজ। তো কিছুক্ষণ এটাকে ঢেকে রাখতে হবে, ঢেকে রাখলেই আপনার এটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পরে এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু শুকনো করে নিতে হবে। তারপর এটা প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন এটাকে একটা বলে বেড়ে নিতে হবে। তো এখন এটা একটা বাটিতে রাখা হচ্ছে। তারপর একটা 1 কাপ পরিমাণ হচ্ছে আপনার ময়দা, এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই, পাতলা করা যাবে না। তো এখানে ময়দার বদলে হচ্ছে আপনারা ইচ্ছে করলে বেসন দিতে পারবেন। আর এই সমাচার পাতাটা আপনার যে কোনো বাজারে বলেন, মার্কেটে বলেন, শোরুমে বলেন পাওয়া যাবে। তো এটাকে কিভাবে লেয়ার করা হচ্ছে দেখেন, চতুর্দিকে লাগানো হচ্ছে এটা ঘামের মতো। তো তারপর এটাকে এভাবে ভেজিটেবলটা রেখে তারপর এটাকে ফোল্ড করে দিতে হবে। এরকম করে বাকিগুলো বানিয়ে নিয়ে আপনি ইচ্ছে করলে ফ্রোজেন করে রাখতে পারবেন। তো এভাবে সবগুলো বানিয়ে প্রসেসিং করে রেখে দিলে আপনার যখন তখন নাস্তা হিসেবে খেতে পারবেন। তো এখন এটাকে কিভাবে ভাজতে হবে সেটাই দেখানো হচ্ছে। তো একটা পাত্রে তেল আগে গরম করা হয়েছে। তো এক এক করে বাকি রোলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো এটাকে এক পাশ এপাশ করে নাড়িয়ে তারপর এটাকে ব্রাউন কালার করে উঠিয়ে নিতে হবে। আর খুবই লোভনীয় একটা জিনিস। তো এটাকে একটা স্ট্রেনারে উঠিয়ে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটা শেয়ার করে দিবেন আর হচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তো আপনারা দেখতে থাকেন আর বাসায় বানিয়ে ট্রাই করেন, রমজান বলেন, আপনার যে কোনো বিকেলের নাস্তায় হিসেবে ওটা ইউজ করতে পারেন। তাহলে ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।